আসসালামু আলাইকুম। অনলাইন লাইভ ক্লাসের সকল ছাত্রছাত্রীদের ও এটু এর সকল কর্মকর্তা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। আমি এস এম জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকের পাঠ পরিস্থিতি বিষয় এসি মেশিনস 166761 ষষ্ঠ বর্গ ইলেকট্রিক্যাল প্রথম অধ্যায় ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ট্রান্সফরমারের সংজ্ঞা, ট্রান্সফরমারের কার্যপ্রণালীর ব্যাখ্যা, ট্রান্সফরমারের গঠনের বর্ণনাকরণ, ট্রান্সফরমারের গঠনের জন্য ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে ধারণা, ট্রান্সফরমারের প্রকারভেদের ধারণা, কোড টাইপ, সেল টাইপ এবং স্পাইরাল কোড টাইপ ট্রান্সফরমার সম্পর্কে ধারণা, কোড টাইপ ও সেল টাইপ ট্রান্সফরমারের তুলনা করতে পারবে। সংজ্ঞা ট্রান্সফরমার এর সংজ্ঞা, ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক মেশিন যা ফ্রিকোয়েন্সি স্থির রেখে ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে অন্য বর্তনীতে স্থানান্তর করে। ট্রান্সফরমারে সাধারণত দুইটি কয়েল থাকে, এর একটি কয়েল এনার্জি সাপ্লাই এর সাথে সংযুক্ত থাকে, অপর কয়েলটি লোড এর সাথে থাকে। যেটা লো যে কয়েলটি এনার্জি সরবরাহে দেওয়া হয় তাকে প্রাইমারি ওয়াইন্ডিং বলে এবং যেটা লোডের সাথে থাকে তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলে। যে ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা বেশি থাকে তাকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এবং যে ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা কম থাকে তাকে লো ভোল্টেজ ওয়াইন্ডিং বলে। হাই সাইডের বুশিং এর সাইজ লো সাইডের বুশিং এর অপেক্ষা বড় থাকে। তারপর ট্রান্সফরমারের কার্যপ্রণালীর ব্যাখ্যা। ট্রান্সফরমার একই ম্যাগনেটিক ফ্লাক্সের অধীনে দুইটি সার্কিট বা কয়েল মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে সংশ্লিষ্ট হয়। চিত্রে এক থেকে দেখা যাচ্ছে দুইটি ইন্ডাকটিভ কয়েল, কয়েল উভয় দিকে বৈদ্যুতিক সংযোগ ছাড়াই একটি অভিন্ন লেমিনেটেড কোরের সাথে চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে। কয়েলগুলো লো রিলাকট্যান্স ও উচ্চ মানের মিউচুয়াল ইন্ডাকট্যান্স বিশিষ্ট হয়ে থাকে। কয়েল দুইটির মধ্যে এসি সোর্সের সাথে সংযুক্ত কয়েলকে প্রাইমারি কয়েল এবং লোডের সাথে সংযুক্ত কয়েলকে সেকেন্ডারি কয়েল বলা হয়। এখানেও এসি সোর্স আছে, প্রাইমারি যে সোর্সের সাথে যেটা যে ওয়েন্ডিং থাকবে সেটাকে প্রাইমারি ওয়েন্ডিং এবং লোডের সাথে যেটা থাকবে সেটাকে সেকেন্ডারি ওয়েন্ডিং। কয়েল দুটি যে কোনো একটি পরিবর্তনশীল ভোল্টেজ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে উক্ত কয়েলে পরিবর্তনশীল চুম্বকীয় বলরেখা সৃষ্টি করে যা কোরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পার্শ্ববর্তী কয়েলে সংশ্লিষ্ট হয় তাকে কর্তন করে। ফলে উক্ত কয়েল ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী ভোল্টেজ আবিষ্ট হয়। এই আবিষ্ট ভোল্টেজকেই ট্রান্সফরমার ভোল্টেজ এবং এই ভোল্টেজ উৎপাদনের প্রক্রিয়াকে ট্রান্সফরমার অ্যাকশন বলা হয়। সেকেন্ডারি কয়েলের লোড সংযোগ করে বর্তনী সম্পন্ন করলে তাতে কারেন্ট প্রবাহিত হয়। এভাবে বৈদ্যুতিক এনার্জি বর্তনী এক বর্তনী হইতে আরেক বর্তনীতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপায়ে স্থানান্তর করা হয়। কাজেই বলা যায় ট্রান্সফরমার এমন একটি ডিভাইস যা নিম্নবর্তিত শর্ত পালন করে কাজ করে। উভয় কয়েলের মধ্যে কোনরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তর করে। এ কাজ করার সময় উভয় কয়েলের ফ্রিকোয়েন্সি সব সময় সমান থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে। এর কয়েল দ্বারা একটি অভিন্ন আয়রন কোর দ্বারা চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে। উভয় কয়েলের কেভিএ পাওয়ার সমান থাকে। কয়েল দ্বয়ের ভোল্টেজ ও কারেন্টের পরিমাণ এদের প্যাচের সংখ্যা সাইজের উপর নির্ভর করে। বৈদ্যুতিক বর্তনী দুইটি একে অপরের মিউচুয়াল ইন্ডাকটিভ প্রভাব থাকে। হাই ভোল্টেজ লো সাইড কয়েলের প্যাচ সংখ্যা বেশি ও কারেন্ট কম থাকায় তার শিপন হয়। লো ভোল্টেজ সাইডে প্যাচ সংখ্যা কম ও কারেন্ট বেশি থাকায় তার মোটা হয়। এখন ট্রান্সফরমারের গঠনের বর্ণনা। ট্রান্সফরমারের গঠন এ প্রথমে আছে ট্যাঙ্ক, বুশিং, প্রেশার কারেন্ট ট্রান্সফরমার, প্রেশার রিলিফ ভালভ, কুলিং ফ্যান, রেডিয়েটার, অয়েল পাম্প, থার্মোমিটার, ব্রিদার, বুকলস রিলে, লেভেলিং কনজারভেটর। এগুলো বিভিন্ন ডিভাইস নিয়ে ট্রান্সফরমার গঠিত। এখন একটি ট্রান্সফরমার যে সকল অংশের সমন্বয়ে গঠিত তা
দেওয়া হলো হাই ভোল্টেজ ওয়েল্ডিং, লো ভোল্টেজ ওয়েল্ডিং, অয়েল লেভেল ইন্ডিকেটর, কনজারভেটর, ব্রিদার, রেডিয়েটর, কুলিং ফ্যান, ট্রান্সফরমার অয়েল, আর্থ পয়েন্ট, এক্সপালশন ভ্যান, টেম্পারেচার গেজ, বুকলস রিলে, থার্মোমিটার, ক্যারি, স্পেশাল রিলিফ ভাল্ভ, অয়েল পাম্প, হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুটিং ট্যাঙ্ক, এই এগুলো নিয়ে ট্রান্সফরমার গঠিত। ট্রান্সফরমারের বিভিন্ন অংশের প্রধান প্রধান অংশের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। ট্যাঙ্ক ওয়েন্ডিংস ও ট্রান্সফরমার কোর একটি ট্যাঙ্কের মধ্যে ডুবানো থাকে। ইস্পাতের চাদর ও ওয়েন্ডিং করে ট্যাঙ্ক তৈরি। ট্যাঙ্কের উপর জলবায়ু নিরোধক গ্যাসকেট লাগিয়ে তার উপর ঢাকনা দিয়ে আটকানো হয়। কোরটি ট্রান্সফরমার ট্যাঙ্কের তলায় সঙ্গে শক্ত করে আটকানো থাকে। পাশে অয়েল ট্রান্সফরমার অয়েল তেল ইনসুলেশন হিসাবে এবং ওয়েন্ডিংকে ঠাঙ্গা করার জন্য ব্যবহার করা হয়। এ তেলের বাণিজ্যিক নাম পাইরোনল এবং সিলিকন। নিম্নে ট্রান্সফরমার প্রধান প্রধান অংশের মধ্যে তিন নাম্বার আছে কোর। ওয়েন্ডিং এর ওয়েন্ডিং গুলো যে ইস্পাতের ফ্রেমের উপর বসানো থাকে ওই ফ্রেমকে কোর বলা হয়। ইস্পাতের কোর ব্যবহারের ফলে প্রাইমারিতে ম্যাগনেটিক ফ্লাক্স অনায়াসে সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হতে পারে। কোর ছাড়া প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ ইন্ডুসড হতে পারবে না। কোর ব্যবহারের ফলে কোর লস সংঘটিত হয় যার মধ্যে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস অন্তর্ভুক্ত থাকে। ইস্পাতের কোরকে উত্তমরূপে ইনসুলেশনের প্রলেপ দিয়ে এডি কারেন্ট লস কমানো যায়। আমাদের দেশে বিভিন্ন কোম্পানির কোরের পুরুত্ব 50 সাইকেল/সেকেন্ড ফ্রিকোয়েন্সির জন্য 0.22 মিলিমিটার, 0.23 মিলিমিটার, 0.27 মিলিমিটার, 0.3 মিলিমিটার ও 0.35 মিলিমিটার পর্যন্ত এবং 25 সাইকেল/সেকেন্ড ফ্রিকোয়েন্সির জন্য 0.5 মিলিমিটার ব্যবহার করা হয়। ম্যাগনেটিক কোর হিসেবে উন্নত মানের CRGO কোল্ড রোল ক্রেন ওরিয়েন্টেড সিলিকন শিট ব্যবহার করা হয়। উন্নত মানের কোর এবং উচ্চ ভেদ্যতার সিলিকন স্টিল ব্যবহার করে হিস্টেসিস লস কমানো যায়। 4 নাম্বার আছে ওয়েন্ডিংস। ট্রান্সফরমার কারেন্ট প্রবাহের জন্য যে কয়েল ব্যবহার করা হয় তাকে ওয়েন্ডিংস বলে। ট্রান্সফরমার ওয়েন্ডিংস দুই বা ততোধিক কয়েল থাকে। এই কয়েল সমূহ সাধারণত সুপার এনামেল তার দিয়ে তৈরি করা হয়। নির্দিষ্ট আকৃতি ফর্মার তৈরি কয়েল সমূহ একটি কোরের উপর বসানো থাকে। এই কয়েলের পেসের সংখ্যা এবং তারের সাইজ ভিন্ন হয়। কয়েলের প্যাস সংখ্যা ও তারের সাইজ কাঙ্ক্ষিত ভোল্টেজ ও কারেন্টের পরিমাণের উপর নির্ভর করে। ইনসুলেশন কয়েলে ব্যবহৃত পরিবাহীর উপর ইনসুলেশন এনামেল ইনসুলেশন প্রলেপ দেওয়া থাকে। তাছাড়া কয়েলের উপর কিছু প্রলেপ দেওয়া হয়। তদুপরি কয়েলের তৈরির সময় কিছু প্যাচ পরপর অ্যাম্পিয়ার ক্লোথ লেদার ওয়েট পেপার ব্যবহার করা হয়। কোরকে ইনসুলেট করার জন্য কোরের উপর উত্তম রূপে ইনসুলেটিং পেপারও ব্যবহার করা হয়। এছাড়া বড় বড় ট্রান্সফরমার কোর এবং কয়েলের ইনসুলেটিং তেলের মধ্যে ডুবিয়ে ইনসুলেটিং শক্তি বৃদ্ধি করা হয়। কোরের উপর কয়েলের প্যাঁচানোর কয়েলের উপর ভার্নিশের প্রলেপ দিয়ে ইনসুলেট করা হয়। এছাড়াও আমরা লেদার ওয়েট পেপার, ইনসুলেশন পেপার, অ্যাম্পিয়ার ক্লোথ, ক্রেপ পেপার, বার্নিশ, ট্রান্সফরমার অয়েল ব্যবহার করি। কনজারভেটর ট্রান্সফরমার তেল গরম হলে আয়তনে বৃদ্ধি পায় এবং ঠান্ডা হলে আয়তন কমে যায়। আয়তন বৃদ্ধি পেলে তেল ট্যাঙ্ক হতে বেরিয়ে আসতে চায়, তাই ট্যাঙ্কের সাথে পাইপ দ্বারা সংযুক্ত করে ট্যাঙ্কের উপর থেকে একটি ড্রাম আকৃতির ছোট ট্যাঙ্ক বসানো হয়। একে কনজারভেটর বলে। তেলের আয়তন বৃদ্ধি পেলে তেল পাইপের মধ্যে দিয়ে কনজারভেটরে গিয়ে জমা হয়। আবার ঠান্ডা হলে তেলের আয়তন কমে গেলে কনজারভেটর হতে তেল ট্যাঙ্কে ফিরে আসে। তারপর ব্রিদার 7 নম্বর। ব্রিদার তেলের সংকোচন ও প্রসারণের ফলে বাইরে থেকে বাতাস ট্রান্সফরমার ট্যাঙ্কে প্রবেশ করে, বাইরে বেরিয়ে যায়। ট্যাঙ্কের ভিতর বাতাস প্রবেশ করার সময় জলীয় বাষ্প শোষণের মাধ্যমে শুষ্ক হয়। ট্রান্সফরমার যে অংশের মাধ্যমে বাতাস ভিতরে আসে এবং বাইরে চলে যায় প্রবেশের সময় জলীয় বাষ্প মুক্ত করে শুষ্ক করে, এই অংশকে ব্রিদার বলে। তেলের আয়তন হ্রাস বৃদ্ধির সময় বাতাস আসা যাওয়ার জন্য কনজারভেটরের উপর দিকে একটি পাইপ লাগানো থাকে, তার মাথায় ব্রিদার লাগানো থাকে। ব্রিদারের মধ্যে সিলিকা জেল নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য থাকে যা ব্রিদারের মধ্যে দিয়ে বাতাস যাওয়ার সময় বাতাস হতে জলীয় বাষ্প শুষে নেয়। এই জন্য ব্রিদারকে ট্রান্সফরমারের শ্বাসযন্ত্র ব্যবহার হয়। তারপর সিলিকা জেল ব্রিদারের মধ্যে একটি তার জালির উপর রাখা হয়।
যা দানাদার এক প্রকার রাসায়নিক দ্রব্য। এটি বাতাসের জলীয় কণাকে শুষে নিয়ে বাতাস শুষ্ক করে, ফলে ট্রান্সফরমার ট্যাঙ্ক ভিতরে তেলের সাথে পানি মিশ্রিত হতে পারে না, এতে করে তেলে গাদ বা স্লাজ জমে না। দীর্ঘদিন তেল ব্যবহারের ফলে ব্যবহার করা যায়, সিলিকা জেল দীর্ঘদিন ব্যবহারের ফলে হালকা ধূসর বর্ণ ধারণ করে, তখন এগুলো পরিবর্তন করে নতুন সিলিকা জেল দেওয়া হয়। বুশিং ওয়েন্ডিং টার্মিনালগুলো বুশিং এর মাধ্যমে ট্রান্সফরমার ট্যাঙ্কের বাইরে আনা হয়। এই বুশিংগুলো অতি উত্তম সিনামেট্রির তৈরি। বুশিংগুলোকে গ্যাসকেট দিয়ে ট্যাঙ্কের ঢাকনার উপর বসানো থাকে। এই বুশিং এর মাধ্যমে সার্ভিস লাইন এবং ট্রান্সফরমার ওয়েন্ডিং এর টার্মিনাল সংযুক্ত থাকে। এদের সংখ্যা, আকার এবং সংযোগ পদ্ধতি ভোল্টেজের পরিমাণ উপর নির্ভর করে। হাই ভোল্টেজ সাইডের বুশিংগুলো আকারে বড়, লো ভোল্টেজ সাইডের বুশিংগুলো আকারে ছোট থাকে। ভেন পাইপ ট্রান্সফরমারের উপরের দিকে ভেন পাইপ থাকে, অবশ্য অন্য স্থানে এর অবস্থান হতে পারে। এ পাইপের মুখ কাঁচ দিয়ে বন্ধ থাকে, কোনো কারণে ট্রান্সফরমারের ভিতরে অত্যাধিক গ্যাসের চাপ সৃষ্টি হলে ওই কাঁচ ফেটে গ্যাস বের হয়ে যায় এবং ট্রান্সফরমারকে বিমুক্ত করে। আর টার্মিনাল ট্রান্সফরমারের বডি আর্থ করার জন্য দুইটি আর্থ টার্মিনাল থাকে। টার্মিনাল দুটিকে আর্থের সাথে উত্তম রূপে সংযোগ দিতে হয়, এভাবে বডি আর্থ করার মাধ্যমে নিরাপত্তা বিধান করা হয়। বুকলস রিলে হাই রেটিং ট্রান্সফরমারের প্রোটেকশন ব্যবস্থাদের মধ্যে বুকলস রিলে অন্যতম। বুকলস রিলে ট্রান্সফরমার ট্যাঙ্ক ও কনজারভেটরের ট্যাঙ্ক এবং কনজারভেটরের মাঝখানে বসানো হয়। ট্রান্সফরমার কোনো কারণে গ্যাস জমলে যাতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, ওই রিলেতে সেই রকম ব্যবস্থা থাকে। আবার অনেক ট্রান্সফরমার উপর দিয়ে ভেন পাইপ থাকে, এই পাইপের মুখে কাঁচ দিয়ে বন্ধ থাকে, গ্যাসের অত্যাধিক চাপ সৃষ্টি হলে এই কাঁচ ফেটে গ্যাস বের হয়ে যায়। সাধারণত লো রেটিং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে HRC ফিউজ, ড্রপ আউট ফিউজ, ছোট ধরনের সার্কিট ব্রেকার ইত্যাদি ব্যবহার করা হয়। 500 KVA ঊর্ধ্বের রেটিং বিশিষ্ট ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য বুকলস রিলে, ওভার কারেন্ট প্রোটেকশন, ডিফারেনশিয়াল প্রোটেকশন, মার্স প্রাইস সিস্টেম প্রোটেকশন ব্যবহার করা হয়। এখন ট্রান্সফরমার গঠনের জন্য ব্যবহৃত জিনিসপত্র। ট্রান্সফরমার তৈরিতে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন তা নিম্ন: সংকর ধাতুর শিট, লেমিনেটেড কোর, কোল্ড রোল কোর, হট রোল কোর, ইনসুলেটিং বার্নিশ অফ ফসফেটজি, ইনসুলেটিং পদার্থ, লেদার পেপার, কটন, ইনসুলেটিং কভার ওয়্যার, সুপার এনামেল ওয়্যার ও কপার ফ্ল্যাট বার, অ্যাম্পিয়ার টিউব, অ্যাম্পিয়ার ক্লোথ, ST ও LT টার্মিনাল হাউস, হাই টেনশন এবং লো টেনশন টার্মিনাল হাউসের মধ্যে যা আছে, হাই সাইড লো সাইড বুশিং, ট্যাপ চেঞ্জার, কনজারভেটর, ব্রিদার, ট্রান্সফরমার ট্যাঙ্ক, বুকলস রিলে, কুলিং ফ্যান, ট্রান্সফরমার কয়েল, হাই সাইড লো সাইড ওয়েন্ডিং। এখন ট্রান্সফরমারের প্রকারভেদ। কোর ও কয়েলের আকার, আকৃতি, ঠান্ডাকরণ ও ব্যবহার উপর ভিত্তি করে ট্রান্সফরমার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এদের শ্রেণীবিভাগ নিম্নে প্রদান করা হলো। কার্যপ্রণালী অনুযায়ী স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে চিত্রে স্টেপ আপের ক্ষেত্রে এখানে প্যাঁচ সংখ্যা কম, সেকেন্ডারি সাইডে প্যাঁচ সংখ্যা বেশি। যে সাইডে প্যাঁচ সংখ্যা বেশি হবে সেই সঙ্গে স্টেপ ভোল্টেজ বেশি হবে, সেটাকে স্টেপ আপ, অথবা যেটা সোর্সের সাথে সংযুক্ত সেটা প্রাইমারি, যেটা লোডের সাথে সংযুক্ত সেটাকে সেকেন্ডারি। সিমিলারলি স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ ডাউন ভোল্টেজ প্রাইমারিতে ভোল্টেজ বেশি থাকবে, সেকেন্ডারিতে ভোল্টেজ কম থাকবে। কোরের গঠন অনুসারে কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল টাইপ। কোর টাইপ ট্রান্সফরমার, এখানে কোরের উপর দুই সাইডে দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি সেল টাইপ হয়েছে। একটা কোরের মধ্যেই দুই মানে পাতের মধ্যেই দুইটা ওয়েন্ডিং কে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েন্ডিং কে বসানো থাকবে। আর স্পাইরাল কোর টাইপ, এটাও একটা কাগজের ফর্মার উপর দুই সাইডে দুইটা কয়েল বসানো থাকবে। ব্যবহারের প্রয়োগ অনুসারে পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, এই তিন ধরনের আছে। অ্যাকর্ডিং টু দ্য ইউজ অফ অ্যাপ্লিকেশনের উপরে তিন ধরনের আছে: পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার,
এটা আবার দুই প্রকার, কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। এটা পটেনশিয়ালের ও ট্রান্সফরমারের সেম। শীতলীকরণ পদ্ধতি অনুসারে এখানে ছয় ভাগে ভাগ করা হয়েছে ট্রান্সফরমারকে। স্বাভাবিক ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার, উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজিত সেলফ কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজিত চাপযুক্ত ঠান্ডা তেল দ্বারা কুলিং ট্রান্সফরমার। স্থাবর প্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার প্রকারভেদ। প্রথমে আছে ইনডোর টাইপ। ইনডোর টাইপ ট্রান্সফরমার যেটা হাই রাইজিং বিল্ডিং এ ব্যবহার করা হয় বা সাব স্টেশনে। এরপর আছে আউটডোর টাইপ ট্রান্সফরমার, এগুলো সাধারণত সাব স্টেশনে ব্যবহার করা হয়। পোল মাউন্টেড ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার এখানে হিসাবে ব্যবহার করা হয়েছে আন্ডারগ্রাউন্ডে। এরপর ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে ট্রান্সফরমার, অডিও ট্রান্সফরমার, রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, এটাকে সাধারণত কমিউনিকেশন সাইডে ব্যবহার করা হয়। ফেজের সংখ্যার উপর ভিত্তি করে দুই প্রকার, সিঙ্গেল ফেজ, পলি ফেজ। সিঙ্গেল ফেজে যে বুশিং, প্রাইমারি বুশিং, দুইটা সেকেন্ডারি বুশিং। সিমিলারলি থ্রি ফেজের ক্ষেত্রে এই তিনটা এই তিনটা হাই সাইড বুশিং, এই ছোট ছোট এগুলো লো সাইড বুশিং। এখন কোর টাইপ, সেল টাইপ ও স্পাইরাল টাইপ ট্রান্সফরমার এর বর্ণনা। কোর টাইপ ট্রান্সফরমারের গঠন, এই ধরনের ট্রান্সফরমার কোর গুলো সাধারণত এল আকৃতির হয়ে থাকে। আকৃতির ল্যামিনেটেড ইস্পাতের শীট দ্বারা তৈরি। এতে কয়েল গুলো কোরের অধিকাংশ স্থান পরিবেষ্টিত করে। কয়েলে কোরের মধ্যে কেবলমাত্র একটি ম্যাগনেটিক সার্কিট তৈরি হয়। এর উপরে দুইটি বিপরীত বাহুতে হাই ও লো সাইড ওয়াইন্ডিং করা হয়, দুইটা বিপরীত বাহুতে। এখানেও তাই দেখানো হয়েছে যে প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, একটা কোরের মধ্যে একই ফ্লাক্স আবার দশ আছে। ল্যামিনেটেড কোর এসি সোর্স এবং লোড সাথে সংযুক্ত, এটাকে প্রাইমারি, এটা সেকেন্ডারি। এই সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের গঠন, এই ধরনের ট্রান্সফরমারের কোর গঠন ও আকৃতি হয়, তবে এতে তিনটি বাহু থাকে। এদের দুই দিকে বাহু খালি থাকে, কেবলমাত্র মধ্যবর্তী বাহুতে উভয় ওয়েন্ডিং করা থাকে। এ ধরনের কোরকে সেল টাইপ বলা হয়, কারণ ম্যাগনেটিক সার্কিট এবং ওয়েন্ডিং এ অধিকাংশ স্থান পরিবেষ্টিত করে থাকে। পরবর্তীতে মধ্যবর্তী বাহুতে উৎপন্ন ফ্লাক্স ফাই এর দুই দিকের বাহুতে উৎপন্ন ফ্লাক্সের যোগফল সমান থাকে। যাতে ম্যাগনেটিক ফ্লাক্স সমান দুই ভাগে ভাগ হয়ে সার্কিট সম্পন্ন করতে পারে, সেই জন্য মধ্যবর্তী বাহুর ক্ষেত্রফল এটির দুই দিকের বাহুর ক্ষেত্রফলের যোগফলের সমান রাখা হয়। সাধারণত লো ভোল্টেজ ওয়াইন্ডিং কোর সংলগ্ন এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর উপরে করা থাকে। উভয় প্রকার ওয়াইন্ডিং এর মধ্যে মাঝে ইনসুলেশন করা থাকে। কতগুলো ইস্পাতের ল্যামিনেটেড শীট ই এবং আই আকৃতি দ্বারা একবার ই এবং এর এক পাশে আই ও পরবর্তীতে বিপরীত ক্রমে রেখে পরপর সাজিয়ে বার জয়েন্ট তৈরি করে করা হয়। এখানে ই আকৃতির এবং আই আকৃতির কোর, এই দুটোকে প্রথমে একটাকে ই, তারপরে আই, আবার একটা ই, আবার একটা আই, অথবা একটা আই, একটা ই, এইভাবে করে বার জয়েন্ট করে আকৃতি এই আকৃতির মতো নিয়ে আসা হয়। এসে তারপরে এরপরে এই ওয়েন্ডিং করে, একটা ওয়েন্ডিং এর এখানে এই যে চিত্রে দেখানো আছে, এখানে একটা কোরের উপরে দুইটা ওয়েন্ডিং, একটা প্রাইমারি ওয়েন্ডিং, একটা সেকেন্ডারি ওয়েন্ডিং। স্পাইরাল কোর ট্রান্সফরমারের গঠন নূতন ধরনের বলা যায়। কতগুলো স্টিলের ফিতা বা পাতকে স্টি বৃত্তাকারের মাঝখানে প্রয়োজনীয় জায়গা ফাঁকা রেখে গাছানো হয়। এ কোরের একদিকে হাই সাইড, অন্যদিকে লো সাইড ওয়েন্ডিং করা হয়, যা চিত্রে দেখানো হলো। এ জাতীয় গঠন নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়। কোর অপেক্ষাকৃত মজবুত হয়,
উচ্চ ফ্লাক্স ডেন্সিটি আয়রন লস কম হয়, উৎপাদন খরচ কম হয়। এই ধরনের গঠন চুম্বকীয় পথ সক্রিয় থাকে এবং স্বল্প দৈর্ঘ্যের বৃহৎ ক্ষেত্রফলে একটি মাত্র সক্রিয় এয়ার গ্যাপ সৃষ্টি করে, কোর লস কমে এবং কোরের ভেদ্যতা বৃদ্ধি পায়, কারণ কোরের ফ্লাক্সের গমন বা গ্রেইন এর দিকে থাকে। গ্রেইন ও ডিরেকশন বলতে স্টিলের শিট যেদিকে থাকে রোল সেই অভিমুখ স্থান করে। এখানেও সে এই এখানে কোয়েলগুলো পেশানো একটা গোলাকার বৃত্তাকার থাকবে। এখানে এই সেটটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি। সিমিলারলি এই চিত্রেও এখানেও এই প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, এখানেও সেম, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। এই চিত্রে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ এবং সেল টাইপ ট্রান্সফরমারের তুলনা, কোর টাইপ এবং সেল টাইপ ট্রান্সফরমারের পার্থক্য বা তুলনা। কোর টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এক্ষেত্রে কোরের ম্যাগনেটিক সার্কিট উল্লেখযোগ্য অংশকে ওয়েন্ডিং বা কয়েলে বেষ্টিত থাকে। সেল টাইপে এক্ষেত্রে ম্যাগনেটিক সার্কিট ওয়েন্ডিং বা কয়েলের উল্লেখযোগ্য অংশকে বেষ্টিত করে থাকে। কোরের মধ্যে কেবলমাত্র একটি ম্যাগনেটিক সার্কিট তৈরি হয়। সেল টাইপে কোরের ম্যাগনেটিক ফ্লাক্স সমান দুই ভাগে ভাগ হয়ে দুইটি ম্যাগনেটিক সার্কিট সৃষ্টি করে। কোর টাইপের গঠন সহজ, সেল টাইপের গঠন জটিল। কোর টাইপ মেরামত সহজভাবে করা যায়, সেল টাইপ মেরামত সহজভাবে করা যায় না। কোর টাইপ আকারে ছোট হয়, সেল টাইপ আকারে বড় হয়। কোর টাইপের একটি বাহুতে প্রাইমারি, অপর বাহুতে সেকেন্ডারি ওয়েন্ডিং করা হলে লিকেজ ফ্লাক্স কমানোর জন্য প্রতি বাহুতে প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েন্ডিং করা থাকে। সেল টাইপে মধ্য বাহুতে প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েন্ডিং করা থাকে, ফলে লিকেজ ফ্লাক্সের পরিমাণ অনেক কম হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সিঙ্গেল ফেজ, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সিঙ্গেল ফেজ থ্রি ফেজ হিসাবে এবং পাওয়ার ট্রান্সফরমার থ্রি ফেজ মাঝারি ও বড় হিসাবে ব্যবহার করা হয়। সেল টাইপের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ হিসাবে এবং কিছু কিছু ক্ষেত্রে বৃহৎ পাওয়ার ট্রান্সফরমার ব্যবহৃত হয়। 7 নম্বরে কোর টাইপ ও সেল টাইপ ট্রান্সফরমারের তুলনা দেখানো হলো। কোর টাইপ ট্রান্সফরমার ওয়েন্ডিং সমূহকে সহজে ইনসুলেটেড বা রিপেয়ার করা যায়। সেল টাইপ ওয়েন্ডিং সমূহকে রিপেয়ার করা কঠিন কাজ। কয়েলগুলো সিলিন্ড্রিক্যাল ও ডিস্ক টাইপ হয়ে থাকে। সেল টাইপের কয়েলগুলো সিলিন্ড্রিক্যাল এবং স্যান্ডউইচ টাইপ হয়ে থাকে। কোর টাইপের সিঙ্গেল ফেজের জন্য কোরের বাহু দুটি থাকে এবং থ্রি ফেজের জন্য বাহুর সংখ্যা 3টি। সিঙ্গেল ফেজের জন্য কোরে বাহু 3টি থাকে এবং থ্রি ফেজের জন্য বাহুর সংখ্যা 5টি। আবার বলছি, সেল টাইপে সিঙ্গেল ফেজের জন্য কোরে বাহু 3টি থাকে এবং থ্রি ফেজের জন্য বাহুর সংখ্যা 5টি। কোর টাইপ হট রোল কোর ব্যবহৃত হয়। সেল টাইপে কোর হিসাবে কোল্ড রোল কোর ব্যবহৃত হয়। মূল্যায়ন ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক মেশিন যা ফ্রিকোয়েন্সির স্থির রেখে ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে অন্য বর্তনীতে স্থানান্তর করা হয়। ট্রান্সফরমার অ্যাকশন বলিতে কি বোঝায়?
ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েল একই মিউচুয়াল ফ্লাক্স দ্বারা সংযুক্ত থাকে, তাই প্রাইমারি কয়েল এসি সাপ্লাই দিলে তড়িৎ চুম্বক আবেশ নীতি অনুযায়ী প্রাইমারি হতে সেকেন্ডারি কয়েল বিদ্যুৎ শক্তির স্থানান্তর করে। আবার বলছি, প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের একই মিউচুয়াল ফ্লাক্স দ্বারা সংযুক্ত থাকে, তাই প্রাইমারি কয়েলে এসি সাপ্লাই দিলে তড়িৎ চুম্বকে আবেশে নীতি অনুযায়ী প্রাইমারি হতে সেকেন্ডারি কয়েলে বিদ্যুৎ শক্তির স্থানান্তর ঘটে। পরবর্তী প্রশ্ন, ট্রান্সফরমারের কনজারভেটরের কাজ কি? তেল গরম হলে আয়তন বাড়ে এবং ঠান্ডা হলে আয়তন কমে যায়। বাড়া কমার সুবিধার জন্য ট্যাংকের উপরে একটি ড্রাম বসানো থাকে, এই ড্রামকে কনজারভেটর বলে। এটি একটি পাইপের মাধ্যমে ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। তেল গরম হলে আয়তন বাড়লে তেল পাইপের মধ্যে দিয়ে কনজারভেটরে চলে যায়, আবার আয়তন কমে গেলে কনজারভেটর হতে ট্যাঙ্কে চলে আসে। বাড়ির কাজ, ট্রান্সফরমারের কার্যপ্রণালী চিত্র সহকারে বর্ণনা করো। একটি ট্রান্সফরমার নিজ নিজ কার্য সম্পাদনের সময় কি কি শর্ত পালন করে থাকে? চিত্র সহ কোড টাইপ ট্রান্সফরমারের গঠন প্রণালী বর্ণনা করো। চিত্র সহ শেল টাইপ ট্রান্সফরমারের গঠন প্রণালী বর্ণনা করো। কোড টাইপ এবং শেল টাইপ ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি কি লিখো। এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে অনুশীলন করলে পরবর্তী পরীক্ষায় সবাই ভালো করতে পারবা, এটাই আমি আশা করি। এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.vd/dt ভিজিট করুন। আমি আবার বলছি, এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.vd/dt ভিজিট করুন এবং সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skill.gov.vd। আমি আবার বলছি, সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skill.gov.vd। এবার সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের লাইভ ক্লাস সমাপ্ত করছি। খোদা হাফেজ।